জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমার মতো যারা ব্লুটুথ রিমোট ব্যবহার করেন টিভির জন্য এবং ওয়াল ক্লক ব্যবহার করেন, তাদের ব্যাটারি কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যায়। আমি খুঁজছিলাম যে এরকম কোনো চার্জার পাওয়া যায় কিনা কম দামের মধ্যে, যে চার্জার দিয়ে রিচার্জেবল ব্যাটারি খুব সহজেই চার্জ দিয়ে আমি রিমোটে এবং ঘড়িতে ব্যবহার করতে পারি। তো এরকম খোঁজাখুঁজি করতে গিয়ে বেশ কম দামের মধ্যেই আমি দারাজের একটা ডিভাইস পেয়ে গেলাম, একটা চার্জার পেয়ে গেলাম। চার্জারটা আমি কিনে নিলাম। তো এই চার্জারটা নিয়েই আজকের ভিডিওটা এবং এর কী কী অসুবিধা এবং কী কী সুবিধা আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। অলরেডি খুলে ফেলেছি এবং ইউজ করে দেখেছি আসলে যে কী সুবিধা হচ্ছে বা ইউজ করতে কেমন হচ্ছে, চার্জ কেমন হচ্ছে সেগুলো আমরা দেখে ফেলেছি। তো যাই হোক, সেরকম কোনো আনবক্সিং থাকছে না, তবুও আপনাদের একটু প্যাকেটটা আমি রেখেছি আপনাদের সে দেখানোর জন্য। তো প্যাকেটটা আমরা ওপেন করলে তো এই যে চার্জারটা আমরা পেয়ে যাব। চার্জারটা ঠিক এভাবেই ছিল ভেতরে এবং পলি দিয়ে একটা মোড়া ছিল, সেটা এই পলি। তো এইটা এবং এর ভেতরে আর কিছু নাই। আমি প্রত্যাশা করেছিলাম একটা ইউজার ম্যানুয়াল, বাট কোনো ইউজার ম্যানুয়ালও এর মধ্যে নাই, এর মধ্যে ছিল না। তো জিনিসটা দেখতে সুন্দর আছে এবং মানে দেখতে স্মার্ট আমি বলতেই। এটা হচ্ছে ডাবল পাও ব্র্যান্ডের একটি রিচার্জেবল চার্জার। তো এই চার্জারে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলোর সাথে যদি একটু পরিচিত হয়ে নিই, এখানে আমরা একটা ঢাকনা দেখতে পাচ্ছি। এখানে ঢাকনাটা আমরা খুলে এখানে ব্যাটারি ইনসার্ট করতে পারবো। এখানে ডাবল এ এবং ট্রিপল এর চারটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যাবে এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিকেটর আছে। এখানে প্রত্যেকটা রেড লাইট এখানে শো করবে এবং এখানে হচ্ছে ডাউপার ডিটেলস দেওয়া আছে, যদিও বোঝা যায় না, চাইনিজ লেখা। শুধু এখানে দেখা যাচ্ছে যে ডাবল এ অথবা ট্রিপল এ চার্জ করা যাবে, এরকম কিছু দেখা যাচ্ছে। এবং এর অপোজিটে আরও কিছু আছে, 220 ভোল্ট এটার ইনপুট দিতে হবে এবং আউটপুট হবে 1.2 ভোল্টের, একটা 150 মিলিঅ্যাম্পিয়ার। যদি ব্যাটারির সাইজটা ডাবল এ হয় তাহলে 150 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট হবে এবং ট্রিপল এ হলে 130 মিলিঅ্যাম্পিয়ার আউট হবে। জাস্ট এটাটুকু। আর এখানে একটা কিউসি পাশের একটা সিল দেওয়া আছে, আর কোনো ইনফরমেশান এখানে নাই। আর এ ধরনের চার্জার দিয়ে আমরা রিচার্জেবল ব্যাটারি অবশ্যই চার্জ করতে পারবো। এই যে আমি একটা রিচার্জেবল ব্যাটারিও কিনেছি, এটা সনি ব্র্যান্ডের একটি চাইনিজ ব্যাটারি কিনেছি আমি। তো এটার দাম 110 টাকার মতো, এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিবো, আপনারা চাইলে কিনতে পারবেন ওখান থেকে। আর এটা বেশ ভালো কাজ করে, আমি বেশ কিছুদিন যাবত ব্যবহার করছি রিমোটে এবং বেশ ভালো সফলতাও আমি পাচ্ছি, যে আমাকে আর ব্যাটারি কিনতে হচ্ছে না। আর আপনারা যদি স্ট্রিমার ইউজ করে থাকেন অথবা ঘড়ি ইউজ করে থাকেন তাহলে এই ধরনের ব্যাটারি আপনি কিনে নিতে পারেন। তো এই ব্যাটারিগুলো আমরা ডাউপাও ব্র্যান্ডের ব্যাটারিও পাওয়া যায়, যেগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি, বাট এই ব্যাটারিগুলোর দাম অনেকটা কম। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এটার পারফরমেন্সটা ডাউপাও ব্যাটারির মতো অতটা ভালো না, বাট সনি এই ব্যাটারির পারফরমেন্সটা বেশ অনেক ভালোই আমার মনে হয়েছে। একটা ব্যাটারি কিনেছিলাম, চারটা ব্যাটারির মধ্যে আমার রিমোটে দুটো লাগিয়ে ফেলেছি, যে এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো আমি অলরেডি লাগিয়ে ফেলেছিলাম। তো এই ব্যাটারিগুলোই হচ্ছে, আমি এখানে চার্জ এখানে ইনসার্ট করি, তিনটা একবারে যদি ইনসার্ট করি, দেখুন কীভাবে ইনসার্ট করতে হবে। তো এইখানে খেয়াল করবেন যে এই যে এইভাবে লাগাতে হবে, এই যে এইভাবে আমি ইনসার্ট করে দিলাম, এটা আরেকটা ইনসার্ট করে দিলাম, আরেকটা ইনসার্ট করে দিলাম, আরেকটা ব্যাটারি আছে ডাবল সাইজের, এটাও আমি একবারে ইনসার্ট করে দিই, ইনসার্ট করে দিলাম। এখন যদি আমি বিদ্যুৎ কানেকশন দিই তাহলে ঘটনাটা কী ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি। বিদ্যুৎ কানেকশন দেওয়ার পর আমরা দেখছি যে এখানে এলইডিগুলো জ্বলছে, ইন্ডিকেটরগুলো খুব ভালো মতো জ্বলছে। আর এটা চার্জ হতে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে, 2.5 ঘন্টা চার্জ দিলে মোটামুটি ফুল চার্জ হয়ে যায়। তবে এটার সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে যে এই যে লাইটগুলো দেওয়া আছে, লাইটগুলো রং পরিবর্তন হয় না। যদি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে রং পরিবর্তন হতো তাহলে খুব ভালো হতো। আমি মোটামুটি 12 ঘন্টা চার্জ দেওয়ার পরেও দেখেছি যে রঙগুলো এরকমই থাকে, অর্থাৎ পরে বিভিন্ন জায়গাতে তথ্য নিয়ে দেখলাম যে কালারটা আসলে চেঞ্জ হয় না, কালারটা এরকমভাবেই থাকবে, অর্থাৎ লালই থাকবে। তবে কোম্পানির অবশ্যই উচিত ছিল আরেকটা সার্কিট যুক্ত করে, যখন ফুল চার্জ ফুল হয়ে যাবে ব্যাটারিতে তবে লাইটের রঙটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল। আর সবচেয়ে বড় সুবিধা, অসুবিধা তো আমরা দেখলাম, সুবিধা হলো যে এই যে বারবার ব্যাটারি কেনা, রিমোটের ব্যাটারি কেনা, ঘড়ির ব্যাটারি কেনা, এটার হাত থেকে সবচেয়ে বড় রেহাই পাওয়া যায়। আপনারা চাইলে এটা কিনতে পারেন, আমি দারাজ থেকে এটা কিনেছি 300 টাকা দিয়ে, আপনারা 300 টাকার আশেপাশে দারাজে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, সাথে ব্যাটারির লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক দিবেন, আর যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।